খুব ছোটবেলায় সকালে ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে দেখতাম আব্বু বাথরুমে গেলে আম্মা এদিক ওদিক তাকিয়ে আব্বুর পকেট থেকে টাকা সরিয়ে রাখত। চোখ বড় বড় করে যখন বলতাম, আম্মা তুমি কি আব্বুর পকেট থেকে টাকা চুরি করো, আচমকা আম্মা আঁতকে উঠতেন। তারপর মুখে আঙুল দিয়ে ফিসফিস করে বলতেন, চুপ, তোর আব্বু শুনতে পাবে। ব্যাপারটা আমার কাছে খারাপ লাগত। মনে মনে বলতাম, তুমি না বলে কেন টাকা নিবা, আব্বু চাইলেই তো তোমায় টাকা দিবে। কিন্তু সাহস করে বলতে পারতাম না। আব্বু বাজার থেকে চালের বস্তা আনার পর মা রান্নার সময় মেপে মেপে যখন চাল নিতেন, তখন সেখান থেকে এক মুঠ চাল একটা ডিব্বার মধ্যে রাখতেন। চালের বস্তা যখন শেষ হয়ে যেত বা কোনো কারণে চাল আনতে দেরি হলে আম্মা সেই চাল রান্না করতেন। মাছ মাংসের ক্ষেত্রেও তা। আব্বু বাজার থেকে মাছ মাংস আনলে এক টুকরো বা দুই টুকরো করে রেখে দিতেন ফ্রিজে। সেগুলো জমে যখন অনেকগুলো হতো, সেদিন আম্মা বিরিয়ানি রান্না করতেন। খাবার টেবিলে বসে যখন আব্বু জিজ্ঞেস করত, কি ব্যাপার আজ বিরিয়ানি, কিন্তু আমি তো আজ বাজার থেকে মাংস আনিনি, আম্মা চোখ রাঙানি দিয়ে বলতেন, এত কথা বলো কেন, রান্না করেছি, মুখ বুঝে খেয়ে নাও, এত কিছু জিজ্ঞেস করো কেন। তারপর আব্বু কোনো কথা না বলে চুপচাপ খেয়ে উঠে যেত। ঈদের সময় আব্বু যখন আম্মার কাছে টাকা দিত ঈদের শপিং করার জন্য, তখন আম্মা তিন ভাগের এক ভাগ টাকা রেখে দিত নিজের কাছে আর দুই ভাগ টাকা দিয়ে ঈদের শপিং করত। খুব রাগ হতো তখন, ভাবতাম সব টাকা আম্মা নিজের জন্য রাখে, নিজের জন্য ভালো ভালো কাপড় কিনে। আমার সকল ধারণা ভুল প্রমাণিত হয় আমি সাবালিকা হওয়ার পর। কোনো এক বোর্ড পরীক্ষায় আমি খুব অসুস্থ হয়ে পড়লাম। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন অপারেশন করতে হবে। আব্বুরও ব্যবসা লস, টানাটানি চলছে, সেই সময় পুরো চিকিৎসার টাকা আম্মা দিল। আমি তখনও জানতাম না এসব টাকা আম্মার, পরে অবশ্য জেনেছিলাম। এই ঘটনার বেশ কয়েক বছর পরের কথা, গ্রাম থেকে খবর এলো আমাদের জমির পাশের জমি বিক্রি হবে, দুই জমির এক আইল। আব্বু কিনবে না করেও বললেন কিনব। সব টাকা জোগাড় করার পর দেখা গেল আরও 3 লক্ষ টাকা শর্ট। হুট করে একসাথে এতগুলা টাকা কেউ দিতে রাজি হল না। সেই সময় আম্মা দিল 3 লক্ষ টাকা। একজন 24 ঘন্টা সংসারের পিছনে ছুটে চলা নারী 3 লক্ষ টাকা দেওয়া চারটিখানি কথা না। সবাই অবাক হয়েছিল, কিন্তু সবার আড়ালে হেসেছিল আব্বু। আমার জহুরির চোখ সেটা ধরে ফেলেছিল। আব্বু সেই জমি আম্মার নামে কিনলেন। আমার বিয়ের দিন আমাকে সাজানোর পর আম্মা রুমে এলেন এবং সবাইকে বের করে দিলেন সেখান থেকে। দুটো বালা আমার হাতে পরিয়ে দিতে দিতে বললেন, তোমার গুণধর বাপ বহুবার ব্যবসায় লস খাইছে, তার খেসারত দিতে হয়েছে আমাকে। প্রথমবার লস হয় তুমি ভূমিষ্ঠ হওয়ার পর। সে সময় নিজের ধার দেনা দেওয়ার জন্য সে আমার শখের গয়নাগুলো বিক্রি করে। আমি তোমাকে বুকে জড়িয়ে অনেক কান্না করেছিলাম। টানা এক মাস তোমার গুণধর বাপের সাথে কথা বলি নাই আমি অভিমানে। এরপর ব্যবসায় যখন লাভ হলো, তখন তার থেকেও বেশি গয়না আমাকে গড়িয়ে দিয়েছে। আমি মাকে জিজ্ঞেস করলাম, কিন্তু আগে সেগুলো? আম্মু বলল, সেগুলো আর তো পাইনি। আমাকে লক্ষ্য করে মা বলল, ছোটবেলায় বলতে না, আম্মা তুমি কি আব্বুর পকেট থেকে চুরি করো? এই চুরির টাকায় তোমার মা অনেক কিছু করেছে, এই বুদ্ধি তোমার নানু আমায় দিয়েছে। সংসারের মেয়েদের টাকা উড়ালে হবে না, বরং সঞ্চয়ী আর হিসেবই হতে হয়। মানুষের অবস্থান কই থেকে কই চলে যায় বলা তো যায় না, সংসার কিন্তু মেয়েরাই ধরে রাখে। সংসারের উন্নতি আর অবনতি একটা মেয়ের হাতে থাকে। আশা করি তুমিও আমার মতো হবে। এক বর্ষণমুখর সন্ধ্যায় আব্বুর সাথে বারান্দায় বসে শ্বশুরবাড়ির গল্প করছি আর আম্মা রান্নাঘরে খিচুড়ি রান্না করছে। গল্পের এক ফাঁকে আব্বু তার মোটা ফ্রেমের কালো চশমাটা চোখ থেকে নামালেন আর বললেন, আমার দৃষ্টিতে তোমার আম্মা একজন আদর্শ নারী। ব্যবসায়িক খাতে অভিজ্ঞ হওয়ার পরও অসতর্কতার জন্য আমি বহুবার লজ খেয়েছি।
তোমার আম্মা আমাকে ততবারই সাপোর্ট করেছে। টানাটানির দিনও গেছে আমাদের, তখন তুমি খুব ছোট। অন্য সব নারী হলে অভাব দেখলে দৌড়ে পালাতো, কিন্তু সে আমাকে মেন্টালি সাপোর্ট করে গেছে। আমার পকেট থেকে যে তোমার মা রোজ সকালে টাকা রাখে, এই ব্যাপারটা আমি জানি। আমি যে জানি সেটাও তোমার মা জানে। তাই তো সব সময় আমি আমার পকেটে 20, 50 কিংবা 100 টাকা খুচরা করে রাখতাম তোমার মায়ের জন্য। সে আমার পরিপূর্ণতা, সে না থাকলে কবেই তলিয়ে যেতাম। একজন স্বামীর একজন স্ত্রীর সাপোর্ট পাশে থাকা যে কি বলে বোঝাতে পারবো না। আমি চাইব তুমিও নিজেকে তোমার মায়ের মতো গড়ে তুলো, যেন তোমার স্বামীও একদিন তোমাকে নিয়ে গর্ব করে। তোমার আম্মাকে আমি মাঝে মাঝে বলি, এত কিছুর পরও আমাকে ছেড়ে কেন গেলে না? তোমার আম্মা কি বলে জানো? আমি আব্বুর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। তারপর তিনি বললেন, তোমাকে বিয়ে করেছি, তোমার হাড় মাংস জ্বালিয়ে খাওয়া না অব্দি তোমার রেহাই নেই, বলেই তিনি হু হু করে হাসতে লাগলেন, তৃপ্তির হাসি। সেই হাসিতে ছিল মনের মতো জীবনসঙ্গী পাওয়ার উপচে পড়া আনন্দ। বন্ধুরা, গল্পটি যদিও ছোট, কিন্তু গল্পটির আমি ছদ্মনাম দিয়েছি আদর্শ নারী। আদর্শ নারী গল্পটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, আর কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। মন ছুঁয়ে যেতে নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি ফলো করে রাখুন। ধন্যবাদ।